সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কাজে আসবে, আপনাদের ভালো লাগবে। আমরা এখানে ববিন কেস করলাম, ববিন কেস করতে গিয়ে এখানে একটা হচ্ছে রেজমেন্টের রিং বেরোইলো, এটা হচ্ছে শাটল, এটা হচ্ছে শাটল, এটা হচ্ছে মেশিনে সবচেয়ে বেশি দৌড়ে, বেশি মানে নড়াচড়া করে, বেশি পরিশ্রম করে পার্টস হচ্ছে এটা, হয়তো সবাই আপনারা চিনেন জানেন। আর দেখেন এটা আমরা এখন খুলতেছি র্যাশবোর্ডই, এটাকে র্যাশবোর্ডই বলা হয়, র্যাশবোর্ডই বলা হয়। এটা আমরা কখন খুলবো আসলে, দেখেন এখানে কতগুলো ময়লা, এই ময়লাগুলো আছে না, এই ময়লাগুলো পরিষ্কার করে যখন ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব, আর কোনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। তো এখানে দেখেন এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিব, এখানে ওই যে ময়লাগুলো দেখা যাচ্ছে এই ময়লাগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে এখানে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা পরিষ্কার করব, পরিষ্কার লাগাই দিতে হবে করে আমরা এগুলো সব ক্লিয়ার করব। এগুলো সব ক্লিয়ার করার পরে এটা লাগাবো, লাগাতে গিয়ে আমরা আগে তেল দিব না, আগে তেল দিলে সেটা কোনো কাজে আসবে না, তো লাগানোর পরে তেল দিব আমরা। এক একটা মেকানিক্যাল কাজের এক একটা সিস্টেম, তো এটা হচ্ছে আমরা লাগানোর পরে তেল লাগাবো, এখন তেল লাগালে সেটা লাগানোর সাথে সাথে এটা হাওয়া হয়ে যাবে, বেনিস হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। এই জিনিসটা পার্টসটা করলে আমরা পরিষ্কার করে লাগাই দিতে 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এটা আপনার নিজেরাই লাগাই নেবেন, এ দেখেন মাঝে মধ্যে আপনার মেশিনটা যদি সুন্দর ভালো করে চালু রাখতে মনে হয়, তাহলে সুন্দর করে চলে এরকম রাখতে হলে, তাহলে আপনার থেকে মাঝে মধ্যে এটা জিনিসটা করলে পরিষ্কার করে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। কারণ মেকানিক্যাল জিনিস হচ্ছে, ইঞ্জিনের জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি যখন যতটুকু পরিষ্কার রেখে আপনারা তেল দিয়ে যদি আপনারা জিনিসটা যদি ইজিলি রাখেন, তাহলে জিনিসটা অবশ্যই বেশি লাস্টিং করবে এবং সার্ভিসটাও সুন্দর দিবে। এইটাতে মাঝে মধ্যে যদি তেল না দেন এই মেশিনের কাজগুলোতে আপনার ডিস্টার্ব করবে, কটকট আওয়াজ করবে, সুই ভেঙে যাবে, সুতা লাগে যাবে, জ্যাম হয়ে যাবে, আটকে যাবে। তাহলে হচ্ছে যে আপনারা এই জিনিসটা ইজিলি শিখে নিতে পারবেন। তা হচ্ছে যে আমার চ্যানেল যদি আপনার প্রথম ভিজিট করে থাকেন, এই সেলাই মেশিন থেকে শুরু করে এই সেলাই মেশিন, গ্যাসের চুলা রিপেয়ারিং, এই দুইটা জিনিসই আমি দেখাচ্ছি। পরবর্তীতে আরও অনেক জিনিস নিয়ে আসবো আপনাদের জন্য, আমি আরও নতুন নতুন আইডিয়া দিয়ে থাকবো। আপনারা আমাকে লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করে যাবেন। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাপোর্ট পেয়ে বা আপনাদের লাইক পেয়ে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আমি আপনাদেরকে সবসময় এইগুলো জিনিসগুলো শেখানোর চেষ্টা করি, যেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই কাজে আসবে, বাসা বাড়িতে আপনারা বসে বসে আপনারা এই জিনিসগুলো কাজ করতে পারবেন। তাহলে হচ্ছে যে আপনাদের জিনিসটাও ভালো থাকবে, এই মেশিনের রিপেয়ারিং করার আপনারা টেকনিশিয়ান সহজে ইজিলি পাবেন না। আপনারা যদি এখন শিখে রাখেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। লস হওয়ার কারণে কাগজ দিয়ে, এই মোটা একটা কাগজ নেবেন, কাগজ দিয়ে এটা হচ্ছে শক্ত করে ডুবে দিবেন, আতো না ছোট কাগজ দেখেন কোথায় ঢুকাই দিচ্ছি আমি, এই দেখেন ভিতরে ঢুকাই দিয়ে এই জিনিসটা শক্ত করে দিয়ে ঠিক করে দিয়েছি। এখন দেখেন দেখেন তুমি সুন্দর করে দেখেন কত হয়ে গেছে, মেশিনটা হচ্ছে ভেঙে গেছিলো এই জিনিসটা, এখন এই টাইট দিয়ে নদীবা মেশিন রিপেয়ারিংয়ের এই পার্টগুলো আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাবেন অবশ্যই। যদি আমার চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক হচ্ছে যে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভ করে, ভালো লাগে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারলে আরও সুন্দরভাবে আরও নতুন ভিডিও রেডি করতে উৎসাহিত জাগে। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। আর এই সেলাই মেশিন রিপেয়ারিংয়ের দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, থ্যাংক ইউ।